আমি পিঙ্কি। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আয়ের প্রমাণপত্র জালিয়াতির অভিযোগে কাছাড়ে গ্রেপ্তার এক যুবক। শিলচর আন্তরাজ্য বাস টার্মিনালসের এক বাস থেকে উদ্ধার দুটি পিস্তল ও তাজা কার্তুজ। ভগিনী নিবেদিতা বিদ্যামন্দির গার্লস হাই স্কুলের দিন শিক্ষককে বিদায়ী সম্বর্ধনা জানানো হল। নীলামবাজার আনন্দমেলায় মারপিট ও ভাঙচুরের ঘটনায় আটক দুই যুবক। হাইলাকান্দির আলগাপুরে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সড়ক সুরক্ষা নিশ্চিত করতে পথে নামল পরিবহন বিভাগ, যানবাহন পুলিশ। মরণ ফাঁদে পরিণত শহরের বাণিজ্যিক এলাকা চরবাজারে থাকা ট্রান্সফরমার। করিমগঞ্জ নীলামবাজার আনন্দমেলার মারপিট ভাঙচুরে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। নীলামবাজারে চলতে থাকা আনন্দমেলায় যান্ত্রিক ঘোড়যোগের ফলে সামান্য আঘাতপ্রাপ্ত হয় উত্তর করিমগঞ্জের এক যুবক। মেলা কমিটির মধ্যস্থতায় ঘটনাটি সে সময় মীমাংসা হয়ে যায়, কিন্তু রহস্যজনকভাবে কিছুক্ষণ পর স্থানীয় একাংশ যুবক মেলাতে উপস্থিত হয়ে মেলার বিভিন্ন দোকানকে আক্রমণ করার পাশাপাশি মারপিট ভাঙচুর শুরু করে দেয়। তাদের তাণ্ডবে মেলাতে এক হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। উশৃঙ্খল যুবকদের আঘাতে মেলাতে আসা অনেক নাগরিক আঘাতপ্রাপ্ত হন। ঘটনার খবর পেয়ে নীলামবাজার থানার পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর মেলা কমিটির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নেমে স্থানীয় দুই যুবককে আটক করতে সক্ষম হয়। মেলাতে সংঘটিত মারপিটের ঘটনায় নীলামবাজার এলাকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। তো আমরা প্রশাসনিক দিক থেকে মানে অনুমতি পেয়ে ১২ তারিখ থেকে আমরা মেলা আরম্ভ করেছি। মেলা খুব সুন্দরভাবে চলছে। প্রশাসনিক দিক থেকে আমরা খুব সাহায্য আমরা প্রতিদিন পাই আর কি। আজকে একটা এই যে দুলনা যেটা ঘুরে ঘুরি ঘুরি যেটা চলে এটা চলছে, হঠাৎ একটা যান্ত্রিক গোলযোগের কারণে দুলনাটা কি একটা বদ্রলোক ছিটকে পড়ে যায় আর কি। যাওয়ার পরে ওই বদ্রলোকটার বাড়ি হলো উত্তর করিমগঞ্জ লাফা সাইলে। ওই বদ্রলোকে মেলার ম্যানেজার এবং মেলা কমিটির যা কমিটির মানুষ আসিল সবাই ওকে হসপিটাল নিয়ে যায়, ওকে মানে যথাযথ চিকিৎসা করা হয় এবং বদ্রলোকটাও আমাদের প্রতি খুব কৃতজ্ঞ মনোভাব পোষণ করে এসে তার চলে যায়। হঠাৎ করে আমাদের নীলামবাজারের পার্থ দাস বলে একটা ছেলে আছে, সে এবং নাসির উদ্দিন বলে একটা ছেলে আছে, ওরা ৪০-৫০টা ছেলে জড়ো করে তারা বারবার মেলাতে আক্রমণ করার চেষ্টা করছে। তারে বারবার আমরা অনুরোধ করি এইসব করিস না, এইসব ভালো নয়। আমার প্রেসিডেন্টও করেছেন, আমাদের এই সহসভাপতি, প্রত্যেক মেলার সদস্য আমরা তাকে অনুরোধ করেছি এইসব কাজ করা ঠিক নয়, ভালো নয়। তারা এমনভাবে শেষ পর্যন্ত এই ডান্ডা ছান্ডা নিয়ে এই মেলার যে লাইটগুলা ভাঙচুর আরম্ভ করছে বা ডিস্কো ড্যান্সারের মহিলার সাথে খারাপ ব্যবহার করেছে। মেলাতেও প্রচুর হিন্দু মুসলমান মেয়েরা আছে, এরা অনেক বাচ্চা গেছে, অনেক দুঃখ পেয়েছে, অনেক মেয়েরাও দুঃখ পেয়েছে, অনেক দোকান থেকেও তারা লুটপাট করেছে। গন্ডগোলটা হয়েছে তখন সামনে আসলাম, তখন এই যে যারা দুঃখ পাইছেন এরা আমরা ডাক্তারের কাছে পৌঁছাইয়ে দিছি। আর এরপরে আরো ১০-১৫ মিনিট পরে ফার্তক নিলাম, ফার্তক এর বহুত অনুরোধ করছি যে এখানে কোনো কিছু হয়েছে না, তো রুগী যারা এরাও কোনো দুঃখ পাইছে না তারাও না হবে। এবারে তাই মানুষ নেওয়া এর পরে তাই বারো ইয়া যায় মানুষ ৩০-৩৫ জন লইয়া ইয়া হামাইয়া ও জুলা বাঙ্গিতরা হজুলা বাঙ্গিতরা ডিস্কোত গিয়ে আমি আর ডিস্কো জুড়ি করছেন। এরপরে লগে আর একটা হুয়া নাসির তার লোক আরো দর্শন ডিস্কো আস্তাটা জুড়ি আর দোকানপাট লুটপাট করে গেছেন যাবার সময়। আর ইটা তো লোয়ার জিনিস আর কিছু আছে ইটা কিছু লাতিয়া বাঙ্গিয়া গেছেন। সড়ক সুরক্ষা নিশ্চিত করতে পথে নামলো পরিবহন বিভাগ ও যানবাহন পুলিশ। নাগরিকদের সুরক্ষা দুর্ঘটনা রোধ করতে যানবাহন ও পরিবহন বিভাগের পক্ষ থেকে পুলিশকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় চেকিং শুরু হয়েছে। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবহন বিভাগের আধিকারিক শাহাবুদ্দিন তাপাদার সবাইকে সঠিক নিয়ম মেনে কাগজপত্র ঠিক রেখে যানবাহন চলাচল করার আহ্বান জানান। বিশেষ করে বনভোজন যাত্রী গাড়ি চালকদেরকে মদ্যপান না করে গাড়ি চালানোর জন্য বলেন তিনি। নিজের সুরক্ষার জন্য মদ্যপান করে ও হেলমেট
সিট বেল্ট ছাড়া গাড়ি বাইক চালাতে নিষেধ করেন তিনি। তিনি আরো বলেন তাদের এই অভিযান নিরন্তর চলবে। অ্যাক্সিডেন্ট এই কয়েকদিনে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব দুঃখজনক। আমরা কেউ কামনা করি না যে ঘর থেকে একটা মানুষ বাইরে আসে আর ইভিনিং তারপরে যে একটা মেসেজ যায় যে আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার বাবা কি আপনার ছোটো ভাই কি আপনার বড়ো ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, প্যারালাইসিস বা সেন্সলেস বা হসপিটালাইজেছে, সেই মেসেজটা পুরো প্যাথেটিক মেসেজ। সুতরাং তার থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, এক্সাইজ ডিপার্টমেন্ট, আমরা স্পেশাল কিছু ড্রাইভ আরম্ভ করেছি। কালকে থেকে এটা চলছে, গতকালকে দুইটা ডাক্তার ড্রাইভিং কেস ডিটেকশন হয়েছে, আজকেও ড্রাইভ হবে, কন্টিনিউ এই ড্রাইভটা আমাদের চলবে। স্পেশালি যে আমাদের আসল মিশনটা হলো যাতে অ্যাক্সিডেন্টের কারণ মৃত্যু না হয়, কারণ যে যে কারণে অ্যাক্সিডেন্ট হয়, আমার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা পঞ্চসূত্র আছে, উইদাউট হেলমেট বাইক চালাইতে লাগে না, ড্রিঙ্কিং করি গাড়ি চালাইতে লাগে না, প্লাস উইদাউট সিট বেল্ট, ড্রাইভারে মোবাইলে কথা বলতে লাগে না, আর এক্সেস স্পিডে গাড়ি চালাইতে লাগে না। এই কয়েকটা জিনিস যদি আমরা মানিয়ে একটু সতর্কভাবে গাড়ি চালাই, তখন আমরা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাবো। পথ সুরক্ষা, জীবন রক্ষা আমাদের মেইন থিম হলো এটা, যে বাই এনি কস্ট আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টকে আমরা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারি। এবং ইমেচিওর কিছু ছেলেরাও বাইক চালায়, ওইটা যাতে হয় না। উইদাউট ডকুমেন্টস যাতে কেউ গাড়ি চালায় না, উইদাউট লাইসেন্স যাতে কেউ ড্রাইভ করে না, রং সাইড ড্রাইভিং, ওভার স্পিড, যার জন্য আমাদের স্পিড গান আছে, আমরা ইন্টারসেপ্টার নিয়ে রেগুলার 40-50টা কেস করতেছি, তথাপিও নাম্বার অফ কেস কমতেছে না। আমার জনসাধারণের কাছে এটা বিশেষ অনুরোধ, আপনারা ম্যাক্সিমাম স্পিডে গাড়ি চালাবেন না। আজকের দিনে যত অ্যাক্সিডেন্ট হয়, ম্যাক্সিমাম স্পিডের জন্য মেজর অ্যাক্সিডেন্ট এবং ড্রাঙ্কেন ড্রাইভিংয়ের জন্য মেজর অ্যাক্সিডেন্ট, এই জিনিসগুলো আমরা নিজে যদি সতর্ক হয়ে যাই রাস্তাতে। আমার একটা বিশেষ অনুরোধ, কারণ আমরা এনফোর্সমেন্ট তথা পুলিশের রাস্তাতে কয়টা গাড়ি আমরা ধরি, আমরা একটা মেসেজ দিতে চাই যাতে আমরা ধরারে দরকার নাই, আর কেউ যাতে অফেন্স না করে, আর যদি অফেন্স না করে তবে অ্যাক্সিডেন্টটার সেফটি হবে, ওটাই আমার মেসেজ আসবে। পিকনিক স্পট নিয়ে আমাদের একটা বিশেষ অনুরোধ, পিকনিক স্পটে যাওয়ার সময় বা রিটার্ন আসার সময় যাতে সাউন্ড পলিউশন না হয়, মানে গান বাজনা চালানো উচিত নাই, কারণ সাউন্ড পলিউশনে মানুষের ক্ষতি হয় আর যে ড্রাইভ করে তারে ডিস্টার্ব হয়। আর পিকনিক স্পটের একটা বিশেষ অনুরোধ, পিকনিক পার্টি যারা যায় তারা যাতে টেক কেয়ার রাখে যে ড্রাইভারটা যাতে ড্রিঙ্কস না করে। শিলচরে আন্তরাজ্য বাস টার্মিনাসের এক বাস থেকে উদ্ধার পিস্তল ও গুলি। ধর্মনগর থেকে শিলচরে আসা একটি বাস থেমে থাকা অবস্থায় একটি সিটের নিচে দুটি ব্যাগ দেখে হ্যান্ডিম্যানের সন্দেহ হলে ব্যাগ দুটি থেকে দুটি .22 পিস্তল এবং কয়েকটি তাজা কার্তুজ দেখতে পায়। তারাপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে পিস্তল ও কার্তুজ এবং অন্যান্য সামগ্রী জব্দ করলেও কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। সামগ্রীগুলোর সাথে জড়িত লোকের সন্ধানে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। আয়ের প্রমাণপত্র জালিয়াতি করার অভিযোগে কাছাড়ের ধৃত এক যুবক। কাছাড়ের নিয়ার গ্রামের মোবারক হোসেন নামের এক যুবক EWS প্রমাণপত্রের জন্য সোনাই চক্র আধিকারিকের কার্যালয়ে আবেদন করার সময় তার দেওয়া আয়ের প্রমাণপত্রটি কম্পিউটারের মাধ্যমে জালিয়াতি করে 2016 সনের প্রমাণপত্র তারিখ পরিবর্তন করে জমা দেয়। নথি পরীক্ষার পর আয়ের প্রমাণপত্র জালিয়াতি প্রমাণ হয়। আয়ের প্রমাণপত্র জাল প্রদান করার অপরাধে
প্রবঞ্চক মোবারক হোসেনের নামে চক্র আধিকারিক দীপঙ্কর নাথ সোনাই থানায় মামলা দায়ের করেন মঙ্গলবার। পুলিশ মোবারক হোসেনকে গ্রেফতার করে। বর্তমানে পুলিশ কোনো কম্পিউটারের দোকান থেকে তা জালিয়াতি করেছিল তা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে চক্র আধিকারিক দীপঙ্কর নাথের কাছ থেকে। তেওঁর নাম মোবারক হোসেন লস্কর, সান অফ জাফর আহমেদ লস্কর, নিয়েগ্রাম পার্ট ওয়ান। তেওঁ এখন EWS সার্টিফিকেটৰ কাৰণে এপ্লাই কৰিবলৈ আহিছিলে সোনাই চাৰ্কল অফিচত। তাৰপিছত যেতিয়া এপ্লাই কৰিলে, তাৰপিছত এজ ইউজুৱেল আমাৰ যোনটো প্ৰচিজাৰ থাকে, আমি পাটোৱাৰীক দিওঁ, পাটোৱাৰীয়ে এটা ইনকুৱাৰীৰ কাৰণে কৰে। যেতিয়া পাটোৱাৰীয়ে ইনকুৱাৰী কৰিছে, মানে যেতিয়া চাইছে ভেৰিফিকেশ্যনৰ কাৰণে, তেতিয়া তেওঁ গম পালে যে যোনখন আমাৰ ইনকাম চাৰ্টিফিকেট আছিলে, ইনকাম চাৰ্টিফিকেটত সেইখন আমাৰ অফিচৰ পৰাই ইছ্যু হোৱা, কিন্তু যোনটো ডেট আছিলে 29/10/2022 সেইটোত আপোনাৰ, যিহেতু মই 2017 29 June 2017 পৰা ইয়াতে কৰ্মৰত হয়, আৰু ইয়াতে আপোনাৰ যোনখন ইছ্যু হৈছিলে এইটো 29/10/2022 লিখা আছিলে তাতে, কিন্তু যোনটো আমাৰ ডিজিটেল ছিগনেচাৰ থাকে তাতে কিমছিম লাংবুং মেমৰ আছিলে তাতে, কিন্তু সেইটোতো সম্ভৱ নহয়, কিয়কি যিহেতু কিমছিম মেডাম এতিয়া নাই, আৰু তেওঁ 2016 চনত তেতিয়া, তাৰপিছত পাটোৱাৰীয়ে আকৌ ক্ৰছ ভেৰিফিকেশ্যন কৰিলে, এটা আমাৰ নাম্বাৰ এটা থাকে যোনটো ইছ্যু নাম্বাৰ SSDG/ED/INC/28005-4, এইটো যেতিয়া চেক কৰিলে, চেক কৰি পায় যে এইটো আপোনাৰ 26 জুন আপোনাৰ 2016 আপোনাৰ এইটো ইছ্যু হৈছিলে আমাৰ অফিচৰ পৰা, তেতিয়া কিমছিম মেডামে আছিলে। এতিয়া দেখা যায় যে তেওঁ নিশ্চয় আপোনাৰ সেইটো জালিয়াতি কৰিছে, নহবা তেওঁ কোৱা মতে, বা আমি বিভিন্ন ধৰণৰ মানুহৰ পৰা গম পাইছোঁ যে কিছুমান আপোনাৰ শ্বপ আছে, কম্পিউটাৰ শ্বপ আছে, য'ত এইবোৰ কামবোৰ হয়, আৰু এইটো ট'টেলি ইলিগেলি। আৰু মই ইয়াতে গোটেই আমাৰ সোনাই চাৰ্কলে নহয়, আমাৰ যিমান আছে কাছাৰ ডিষ্ট্ৰিক্টত, সকলোকে যোনে এইবোৰ কাম কৰি আছে তেওঁলোকক সতৰ্ক এইটো জনাবলৈ লৈছোঁ যে ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন বা আমি এইটোত সহ্য কৰিব নোৱাৰোঁ, আৰু এইটো আমি তদন্ত কৰিম, আৰু ইতিমধ্যে আমি FIR এখন দিছোঁ, তেওঁৰ মতে বিহিত ব্যৱস্থা ল'ব। আৰু ঠিক তেনেকৈ আমি পিছৰ ভাৰ যিখিনি আমি গম পাম, তাৰপিছত আমি ইনকুৱাৰি কৰি পেলাই যদি গম পাওঁ, আমি যিমান শ্বপ আছে এনেকুৱা ধৰিম, ধৰি পেলাই আপোনাৰ এৰেষ্ট কৰিম আৰু প্লাছ সিল কৰি দিম। এবাৰে নি নিছি ছোট এটা বিজ্ঞাপন বিৰতি, সঙ্গে থাকুন। স্যার স্যার জি সিনেমা সে ফোন টা আপকে লিয়ে বহুত বড়া প্রজেক্ট হ্যায়। মুঝে পতা থা ইয়ে চেহারা বড়ে পর্দে কে লিয়ে বানা হ্যায়। হিরোইন কোন হ্যায়? নেই নেই, ক্রিকেট কমেন্ট্রি কে লিয়ে বুলা রহে। क्रिकेट अब जी सिनेमा पर। इंट्रोड्यूसिंग ILT20, एक धमाकेदार नई लीग जहां भिड़ेंगे दुनिया भर के T20 हीरोज। कमिंग सून जी सिनेमा और Z5 पर। बवाल मचने वाला है। आनंद संवाद, आनंद संवाद। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03-843-260705, মোবাইল 80110-37723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। আপনাদের সেবায় নিয়োজিত। রূপচর্চা নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। সুন্দর ত্বক ও রূপচর্চার সম্ভার নিয়ে করিমগঞ্জে হাজির পাল লেডিস বিউটি পার্লার। আমাদের ঠিকানা পাল লেডিস বিউটি পার্লার, শিববাড়ি রোড, করিমগঞ্জ, পাওয়ার হাউসের নিকটে। যোগাযোগের নাম্বার 6900-72994। আপনি কি ডাক সমস্যায় ভুগছেন?
তবে দেরি না করে আজই চলে আসুন অভিষেক হেয়ার ওয়েভিং সেন্টারে। অভিষেক হেয়ার ওয়েভিং সেন্টার রাঙিরখাড়ি পয়েন্ট, সোনাই রোড, শিলচর 5। এছাড়াও আমাদের ব্রাঞ্চ রয়েছে ওল্ড স্টেশন রোড, রায়নগর, করিমগঞ্জ। পিন 788711। যোগাযোগের নম্বর 8453658041, 8876199200। প্লাস্টিকের বিভিন্ন সম্ভার নিয়ে টিএ এন্টারপ্রাইজ হাজির আপনাদের শহর করিমগঞ্জে। এখানে ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী অতি সুলভ মূল্যে পাওয়া যায়। তাছাড়াও হকিংস, প্রেস্টিজ, মিল্টন, লাপোলা সহ বিভিন্ন নামি দামি কোম্পানির জিনিস অতি সুলভ মূল্যে পাওয়া যায়। তাই আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের বিপণী টিএ এন্টারপ্রাইজ, পাথারকান্দি রোড, করিমগঞ্জ। যোগাযোগের নম্বর 7002334203, 9678063751। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9955770984। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03843273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী
স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। হাইলাকান্দি রোড স্থিত সিস্টার নিবেদিতা বিদ্যা মন্দির গার্লস হাই স্কুলের তিনজন শিক্ষক শিক্ষিকাকে বিদায়ী সম্বর্ধনা জানানো হয়। শিক্ষক শিক্ষিকারা হলেন জাতির মেরুদণ্ড, শিক্ষাই হচ্ছে সমাজের সামগ্রিক উন্নয়ন, তাই শিক্ষক শিক্ষিকাদেরকে যথাযোগ্য মর্যাদা ও সম্মান জানানো সমাজে বসবাসকারী সর্বস্তরের জনগণের কর্তব্য। বুধবার শিলচর হাইলাকান্দি স্থিত সিস্টার নিবেদিতা বিদ্যা মন্দির গার্লস হাই স্কুলের তিনজন শিক্ষক শিক্ষিকাকে বিদায়ী সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানের নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলা হয়। শঙ্করী রানী দাস, সুকুমার দেবনাথ ও বাপি রায় অবসর গ্রহণকে কেন্দ্র করে উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়া ছাত্রীরা যৌথভাবে তাদেরকে স্মারক হাতে উত্তরীয় পরিয়ে ও উপহার দিয়ে অনুষ্ঠানকে জাঁকজমক করে তোলে। ছাত্রছাত্রী সহ স্কুলের প্রধান শিক্ষিকা এবং সকল শিক্ষক শিক্ষিকারা তৎসঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের যেমন আনন্দ হচ্ছিল, তেমনি তাদের মধ্যে আবেগও প্রত্যক্ষ করা গিয়েছিল। সব মিলিয়ে সবার উপস্থিতিতে বিদায়ী অনুষ্ঠান এক মনোজ্ঞ অনুষ্ঠানের রূপ নিয়েছিল। আমি আমার সুরে সেটা বলতে চাই। আপনাদের দেহ মন প্রাণ ঢেলে ছাত্রছাত্রীদের হৃদয়ে জ্ঞানের বর্তিকা হাই লেভেলের প্রত্যেকটা না গো, তুমিও হাই লেভেল। তার মধ্যে অনেক কিছু আছে যেটা মানে স্টুডেন্টদের দিলে স্টুডেন্টরা পারবে গ্রহণ করতে, এরকম হতে লাগে। স্যার ম্যাডামরা ঠিক বলেছেন, যা বলেছেন, আমিও শুনে আমারও দরকার হবে। তো আমি একটা কথা বলি তোমাদের, খালি একটু হাই হুল্লা না করে ওই সময়টা, যদিও তোমরা বুঝো যে আইনটা ভালো, মনে আমাদের অবস্থা ঠিক লাগছে না, প্রায় সময় মনে হয় হ্যাঁ ওরা যে থাকতো বা অন্য টিচাররাও বলে, সবাই মনে করে, আমরা মনে করি সব সময় যে ওরা থাকলে পরে তো এটা হইতো, প্রভাব তো থাকবে। আজকে আমাদের এই সমবেত অনুষ্ঠানে উপস্থিত আমাদের স্কুলের হেডমিস্টার এবং আমাদের সহকারী প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্র ছাত্রী, আমার 42 বছর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, 42 বছর ধরে আমি শিক্ষকতা করছি। এই 42 বছরের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি বলতেছি, হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা এলাকায় শহীদ বন্দে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। বুধবার শহীদ বন্দে 6 নং জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে বেপরোয়া এক অটো গাড়ি। ঘটনাস্থলে শহীদবন্দ গ্রামের 65 বছরের বৃদ্ধ তফজুল আলী লস্কর নামের ব্যক্তি আহত হন। এই ঘটনার পর স্থানীয় জনগণ জাতীয় সড়ক অবরোধ গড়ে তুললে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে এবং ঘটনার তদন্ত। সার্কেল অফিসার ঘাতক গা ঢাকা দেওয়া গাড়িটি আটক করার পাশাপাশি আহত ব্যক্তিকে আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দিলে প্রায় 2 ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়। এদিকে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে আচমকা পথ অবরোধ করা কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না একাংশ পথচারীরা। একটি দুর্ঘটনার পর এভাবে একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরোধ করে হাজার হাজার মানুষকে কষ্টে ফেলে দেওয়া কতটুকু সমীচীন, প্রশ্ন তুলেছেন একাংশ চালক ও পথচারী। কার উদাসীনতার জন্য ক্ষুব্ধ মানুষকে এভাবে পথ অবরোধ করে রাখতে হয়, প্রশ্ন তুলেছেন অনেকেই। আমরা কইছি ও কথা, যেহেতু স্পটটা বেশি হসপিটাল নিলাম কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এখন আমরা এই স্পটটা যে ডেড বডি যে অলরেডি গভর্নমেন্টে কি ফেসিলিটি পাওয়া যায় পায় তার অলরেডি তো ভালো লাগে, যেহেতু আমরা গাড়ির কারণে অ্যাক্সিডেন্ট একটা করছি, তার লোকের কথা হয়েছে আমার গভর্নমেন্টের যা ফেসিলিটি ডিসি আনা হয়েছে সম্পূর্ণ মৃতদেহ দেওয়া হইব, যা কিছু সহযোগিতা মিলে হয়ে কথা হয়েছে পোস্ট মেডাম আমাৰ ডিচি মহোদয়ৰ লগত কথা পতা হৈছে আৰু অনাৰেবল MLA ছাৰৰ লগতো কথা পতা হৈছে। গভৰ্ণমেণ্টে যিমানখিনি ৰুলমতে যিমানখিনি পাব লাগে DDMA নৰ্মছ মতে তেওঁ নিশ্চয় পাব, আৰু তাৰ কাৰণে যি যি কৰিবলগীয়া আমি নিশ্চয় কৰিম। মৰণ ফাঁদে
পরিণত হয়েছে চরবাজার রোডস্থিত ট্রান্সফরমারটি। বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতিতে শহরের বাণিজ্যিক এলাকা চরবাজারে থাকা ট্রান্সফরমারটি মরণ ফাঁদে পরিণত হয়ে পড়েছে। অনেকবার বিদ্যুৎ বিভাগ সহ করিমগঞ্জ পৌরসভায় জানিয়েও সেরকম সাড়া পাননি এলাকাবাসী। বুধবার এলাকাবাসীর পক্ষ থেকে করিমগঞ্জ জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র তুলে দিয়ে ট্রান্সফরমারটি অন্যত্র স্থাপন করার দাবি জানান এলাকার জনগণ। আমার একটাই অনুরোধ, যাদের রাস্তাঘাটে চলা আসা মানুষের খুবই অসুবিধা হচ্ছে, বিপজ্জনক হয়ে যাচ্ছে, কারণ এই ইলেকট্রিক ট্রান্সফরমারের কারণে মানুষের রাস্তাঘাটে ব্যালেন্স হারাতে পারে, গাড়ি ঘোড়াতে সব বাইক নিয়ে যাওয়ার সময় যদি ব্যালেন্স হারিয়ে দেয় লেগে যেতে পারে কারেন্টের ট্রান্সফরমারে, তাই শর্ট হয়ে যেতে মানুষ মেরে মরে যেতে পারে, এখনও ইয়ে নেই। তাই আমি সরকারের কাছে একটাই অনুরোধ, যাতে আপনাদের ট্রান্সফরমারটা একটু ফাইটে নিয়ে বসিয়ে দেবে। জানানো হয়েছে আমি এসিবির কাছে গিয়েছিলাম, এসিবিকে এসিবিকে কমপ্লেন করেছি, লিখিতভাবে কমপ্লেন করেছি, কিন্তু বছর দেড় বছর হয়ে গেছে কিন্তু লিখিত আমার কোনো জবাবই নেই। তারপরে গত মঙ্গলবার কয়েকদিন আগে আমাদের পাড়ায় একটা উদ্ঘাটন হয়েছিল, এখানে MLA এসেছে, কৃপানাথ মালা এসেছে, হ্যাঁ সবাই এসেছিল, DC চালু এসেছে। আমি একটা মেমোরেন্ডাম লিখে এই মিউনিসিপ্যালিটি কমিশনারের কাছে দিয়েছিলাম, বললো যে নাচার দেখছি বলে আজকে অনেক দিন হয়ে গেল। ওনারকে দেওয়ার পরে ওইখানে জঙ্গল ছিল ট্রান্সফরমারের চারিদিকে, ওইটায় মানুষ এসে ওইটা কেটে দিয়ে চলে গেছে, ওইটাই হয়েছে আর কিছু না। আজকে আমি গিয়েছি একটা মেমোরেন্ডাম 100 জন মানুষের সিগনেচার নিয়ে DC সাহেবের কাছে, DC সাহেব মিটিংয়ে ছিলেন, আমি ADC-র কাছে এটা দিয়েছি, এখন দেখি কি হয়। আসলে ট্রান্সফরমার আসলে এখানে বর্ষাকালে জল হয়ে যায়, ট্রান্সফরমার নিচা হয়ে গেছে, রাস্তার ভিতরে এসে উপরে এসে গেছে লাইনগুলা, এইগুলা রাস্তায় একটা বড় ট্রাক, এখানে বাজার পিছনে বাজার, এখানে বড় বড় ট্রাক আছে, ট্রাকগুলা যা যাওয়ার সময় যদি বাইকের ট্রাক যদি ব্যালেন্স হারিয়ে যায়, এখানে তো গরু অনেকবার লেগেছে, মানুষও লেগেছে, কতবার কমপ্লেন করেছি, এখানে জল হওয়ার কারণে আর্থিং হয়ে ছোটো ছোটো মাছের মাছও মরে গেছে, একদম পুরো ছাড়কার হয়ে গেছে। সুরমাবার্তা যে পর্যন্তই, আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।